তো এছাড়া এখানে ডেইলি রুটের অটো আছে, যেমন ধরুন এই অটোগুলো, এগুলো যাচ্ছে ডানলপ ঘাট। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের যাত্রা শুরু হবে এইখানে ব্যান্ডেল জাংশন থেকে। সেই ব্যান্ডেল জাংশন থেকে আমরা অটো ধরে যাব হচ্ছে চুচুড়াঘাট। চুচুড়াঘাট থেকে থাকবে হচ্ছে গঙ্গা পারাপার হওয়ার অপরূপ সৌন্দর্য দৃশ্য, যে দৃশ্য দেখলে আশা করব আপনার সত্যি ভালো লাগবে, কারণ গঙ্গার এই সৌন্দর্য দৃশ্য অনেকদিন পর আমারও বেশ ভালো লেগেছিল। নৈহাটি স্টেশনে যাওয়ার পথে পড়বে কালী ঠাকুর বানানোর এক অপরূপ দৃশ্য, কারণ যখন ভিডিওটি করেছিলাম তখনও কালী পুজো হয়নি। তারপর সেখান থেকে আমরা চলে যাব এখানে বোলদেঘাট, এবং বোলদেঘাট থেকে আমার ভিডিওর শেষ গন্তব্যস্থল হালিশহর রেলওয়ে স্টেশন। তাহলে আশা করব আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে, তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। স্যালের ভিডিওমান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এর আগের যে ভিডিওটা আপনাকে দেখিয়েছি সেটা হচ্ছে পানাগড় থেকে চলে এসেছি ব্যান্ডে। আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিও দেখাবো যে যদি মনে করুন আপনি ব্যান্ডেলে আসলেন এবং এখান থেকে যাবেন নৈহাটি, এবং নৈহাটি যাওয়ার যে একটাই লোকাল ট্রেন আছে, বর্তমানে তো কোভিডের জন্য সেটা বন্ধ, যখন আপনারা ভিডিও দেখছেন হয়তো তখন চালু হয়ে গেছে, কিন্তু যদি কোনো কারণে মনে করুন সেই নৈহাটি লোকালটা মিস করলেন তাহলে কীভাবে যাবেন? তখন ব্যান্ডেল স্টেশন থেকে আমরা বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে অটো ধরে চলে যাবো নৈহাটি ঘাট, এবং মানে চুচুড়াঘাট এক্স্যাক্টলি। তো চুচুড়াঘাট থেকে চলে যাবো হচ্ছে ওপারে নৈহাটি। তো আজকের ভিডিওটা আমার মেন পারপাস এটাই, আপনাদের দেখাবো যে যদি কোনো কারণে আপনি ব্যান্ডেলে থাকেন এবং ট্রেন মিস করেন তাহলে অল্টারনেটিভ উপায় কী আছে। আশা করব ভিডিওটা কার্যকরী হবে, অনেকের কাজে লাগবে। সো যেহেতু ট্রেন বন্ধ, দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো আছে এগুলো থাকে না সামনে, এগুলো এখন বলছে যে রিজার্ভে যেতে হবে। এরা মগরা আর কল্যাণী স্টেশনে যাচ্ছে। তো এছাড়া এখানে ডেইলি রুটের অটো আছে, যেমন ধরুন এই অটোগুলো, এগুলো যাচ্ছে ডানলপ ঘাট। ডানলপ হচ্ছে হালিশহর অপোজিটে এক্স্যাক্টলি। ডানলপ ঘাটে আমি যতদূর জানি নৌকা চলছে না, নাহলে আমার হালিশহর যেতে সেটা সুবিধা হতো। যাক, আমরা এখান থেকে চুচুড়াঘাটে বা চুচুড়াকোটের অটো ধরবো, সেটা কতক্ষণে ফিল আপ হবে জানি না, এবং যেহেতু লোকজন খুবই কম, ভাড়া বাড়িয়েছে নাকি সেটাও জানি না। তো দেখাবো সেই যে অংশটা স্টেশন থেকে বেরিয়ে, জাস্ট স্টেশনে যে ব্রিজটা আছে ব্রিজটা থেকে বেরিয়ে চুচুড়ার অটো পেয়ে যাবেন, এবং সেই অটো করে চলে যেতে পারেন চুচুড়াঘাট, এবং ঘাট পেরোলেই হচ্ছে নৈহাটি। প্যাসেঞ্জার নিয়ে অটোটি ছেড়ে দিল ব্যান্ডেল রেলওয়ে স্টেশন থেকে, এবং এখান থেকে আমরা যাচ্ছি চুচুড়া ঘাটের পথে। এই অটোগুলোকে চুচুড়া কোটের অটো বলেই পরিচিত। চুচুড়া স্টেশনের অটো আপনি ডাইরেক্ট ব্যান্ডেল থেকে পাবেন না, চুচুড়া কোট হয়ে আপনাকে চুচুড়া স্টেশন যেতে হবে। যাই হোক, রাস্তাঘাটগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম, এবং প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম চুচুড়াঘাট অটো স্ট্যান্ড। সো নেমে গেলাম, এই হচ্ছে স্ট্যান্ড, এটা চুচুড়া স্ট্যান্ড। বলে রাখি চুচুড়া স্ট্যান্ডটা কিন্তু চুচুড়া স্টেশনের কাছে না, তো এই স্ট্যান্ডটা হচ্ছে ঘাটের কাছে, মানে গঙ্গার পাড়ের কাছে। তো আমরা এখন যাবো সেখানে, সেখান থেকে পার করে হচ্ছে নৈহাটি। তো এখান থেকে বিভিন্ন জায়গার অটো ছাড়ে, এবং আমি যেখান থেকে আসলাম ব্যান্ডেল থেকে, এছাড়াও বিভিন্ন জায়গায় ত্রিবেণী আপনি যেতে পারেন এখান থেকে, আর মগরা সম্ভবত, না মগরা আমি দেখতে পাচ্ছি না, এদিকে যেমন আছে ত্রিবেণীর অটো, ওই দিকে আছে ব্যান্ডেলের অটো। তো এখান থেকে বিভিন্ন জায়গার অটো পেয়ে যাবেন। আর এখন যেহেতু কোভিডের সিচুয়েশন, সেই মানে ভাড়া ফ্লাইট বাড়িয়েছে, 14 টাকা বা 15 টাকা ছিল আগে ব্যান্ডেল থেকে, সেটা বর্তমানে পড়েছে 20 টাকা। তো আমি ভাবলাম ঠিক আছে, সেটা অসুবিধা নেই, রিজনেবল, কারণ এরা 2 প্যাসেঞ্জার পেলেও ছেড়ে দিচ্ছে, তো কিছু করার নেই, কারণ প্যাসেঞ্জার হচ্ছে না। তো আজকে এর ক্ষেত্রে প্যাসেঞ্জার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো এই যে অলরেডি ওয়েটা দেখাচ্ছি, এটা খুবই কার্যকরী হবে, কারণ অনেক সময় নৈহাটি ব্যান্ডেল বা ব্যান্ডেল নৈহাটি লোকাল থাকে না, তখন কিন্তু আপনারা এভাবে ভেঙে আসতে পারেন, যদি এতে সময় খুব একটা যে সেভ হয় তা না, তবে ঠিক আছে, মানে ট্রেন যখন না থাকে তাহলে আসতেই পারে। আর এখন বাজে হচ্ছে দুপুর 12:05, আজকে হচ্ছে 9 তারিখ 9 নভেম্বর 2020। তো এখান থেকে এখানে নাম হলো স্ট্যান্ড থেকে, আমি দেখছেন হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই হচ্ছে সামনেই হচ্ছে আপনার খেয়াপাড়ের ঘাট, অর্থাৎ নৈহাটি ঘাট, এবং সেখান থেকে খেয়াপাড় করলে হচ্ছে তারপর ওপারে নৈহাটি। এপারটা হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ছে, আর ওপারটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে, এবং সেখান থেকে আপনি চাইলে হেঁটে চলে যেতে পারেন নৈহাটি রেলওয়ে স্টেশন, অথবা তো আপনি চাইলে চলে যেতে পারেন হেঁটে নৈহাটি রেলওয়ে স্টেশন, অথবা ওখান থেকে 10 বা 20 টাকা নেয়। অ্যাভেলেবেল আছে টোটো, অটো, অটো নেই, টোটো আর রিক্সা আছে ওপার অ্যাভেলেবেল, সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি খেয়াপাড় ঘাটের দিকে, এবং এই খেয়াপাড় ঘাটের দিকে যেতে গেলে একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে আমার সামনেই আছে চুচুড়া পোস্ট অফিস, এবং খুবই ফেমাস একটা পোস্ট অফিস, কারণ হচ্ছে এখানকার হেড পোস্ট অফিস, এবং হুগলির পাসপোর্ট ভেরিফিকেশানও এখানে কিন্তু হয়ে থাকে এই পোস্ট অফিসে, এবং দেখতেই পাচ্ছেন হিউজ লাইন, আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে পোস্ট অফিসের লাইন,
প্রচুর লাইন পড়ে, কারণ প্রচুর ভিড় হয়। তো হুগলি জেলায় অনেকে পাসপোর্ট রিজিনাল ভেরিফিকেশানের জন্য এই পোস্ট অফিসটা চুজ করে, মানে যারা রুবি বা কলকাতা যেতে চায় না। তো এখান থেকে হালকা একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে হচ্ছে সোজা গেলে ঘাট, যে কাউকে জিজ্ঞেস করে নেবেন, খুব বেশি ডিস্টেন্স না, হেঁটে 2-3 মিনিট লাগবে। চলে আসলাম চুচুড়া ফেরিঘাট, এবার ঘাট পেরিয়ে আমরা যাব ওপারে নৈহাটিতে। সো আমার পেছনে হচ্ছে এই নৈহাটি ঘাট, এখান থেকে 6 টাকা নেয় ভাড়া, ভাড়াটা এখনও বাড়িনি, আমি লাস্ট যখন গেছিলাম তখন সে 6 টাকাই নিত। তো এরকমভাবে এখানে দাঁড় করাচ্ছে, নৌকা একবার থেকে আসবে, এসে কিছু প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামার পর তারপর আরেকটা গেট খুলে, সিস্টেমটা সেমই আছে, শুধুমাত্র ট্রেনটা শুধু চলাচল করছে না। তো এটা খুবই একটা অলটারনেটিভ ওয়ে, এবং যদি এই রাস্তায় যান সব থেকে যেটা ভালো লাগবে এখানে গঙ্গা যাত্রাটা। আর এখানে নর্মাল যে খেয়াপাড়া পার সেটা আগে যেমন রাত 11টা অবধি হতো, সেটা এখন বর্তমানে হচ্ছে না, বর্তমানে হচ্ছে রাত 9টা অবধি। তো এখন বাজে 12:15, আশা করছি কিছুক্ষণের মধ্যে লঞ্চটা ছেড়ে দেবে এখান থেকে। তো আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে অটো টাইমিংটা বর্তমানে চেঞ্জ হয়েছে। অটো আগে যেমন রাত্রেবেলা ট্রেন ওয়াইজ অনেক রাত অবধি চলতো, তো সেরকম চলছে না, বর্তমানে অটোও চলছে রাত 9টা অবধি। তো এই জন্য রিকোয়েস্ট, যদি এর মধ্যে আসেন তাহলে চেষ্টা করবেন যেন বেশি রাত না হয়। আর এখানকার নৌকা যেটা বলেছি 11টা অবধি চলতো, সেটাও 9টা অবধি চলছে। যাই হোক, আশা করবো এই যাত্রাটা আপনার ভালো লাগবে। আর 39 টাকার একটা ক্রুজ রাইড অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়েছিলাম, সেটাও দেখতে পারেন, কলকাতা থেকে একটা অসাম রাইড, খুব সুন্দর লাগবে সেই রাইডটা আপনাদের। গঙ্গার অপরূপ সৌন্দর্য সত্যি খুবই ভালো লাগে, এবং আশা করব আমার সাথে আপনাদেরও এই দৃশ্য খুব ভালো লাগছে। নর্মালি এখানে যে নৌকাগুলোর খেয়াপার করা হয় সেটা দেখতে পাচ্ছেন, এখানে এরকম বসার জায়গা আছে, এর থেকে বেশি স্পেস না, তো এরকমই ছোটো মতো স্পেস থাকে। এবং এখান থেকে ওপারে যেটা আমরা নৈহাটি, খুব বেশি হলে 5-10 মিনিট লাগবে। তো এটা এখনই কিছুদিন পর ছাড়বে, একটা হুইসেল দেবে, দেওয়ার পর ছেড়ে দেবে। এবং নৌকার টাইমিং চেঞ্জ হয়েছে, আপনাকে যেটা বললাম সকালবেলা একটু লেটে ছাড়ছে, আর রাত্রেবেলা লাস্ট নৌকা যেটা যাচ্ছে বা লঞ্চ যেটা যাচ্ছে সেটা হচ্ছে রাত 9টা অবধি। তো কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু সাইকেল বা বাইক সেটাও কিন্তু পারাপার হয়, তো সেটাও পারাপার করতে পারেন, তার জন্য একটা এক্সট্রা টিকিট ফেয়ার দিতে হয়, সেটা দিয়ে সেইগুলো এখান থেকে মাল অনেক কিছু এপার থেকে ওপারে যায়। আর এই পারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে। দেখতে দেখতে চুচুড়াঘাট ছেড়ে আমরা এগিয়ে চললাম গঙ্গা নদীর মধ্যে দিয়ে। এই যাত্রা খুবই ভালো লাগে, যারা এই রাস্তা দিয়ে গেছেন আশা করি তাদের এই পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, কিংবা হয়তো আপনিও গেছেন আমার মতো এইভাবে এই সময়ে। তো এই যে পরিবহন ব্যবস্থা বহু পুরনো, এবং হুগলি একসময় ছিল ফরাসিদের উপনিবেশ। যাই হোক, আমরা সামনে এগিয়ে চলছি নৈহাটি উত্তর চব্বিশ পরগনা জেলার পথে। দূরে আরেকটি যে নৌকা দেখতে পাচ্ছেন এটি নৈহাটি থেকে আসছে এবং চুচুড়ায় যাচ্ছে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে রেল ব্রিজ, নৈহাটি ব্যান্ডেল কানেক্টিং রেল লাইন। দেখতে দেখতে আমরা চলে আসলাম নৈহাটি ঘাটের কাছে, এবং খুব তাড়াতাড়ি আমরা নেমে যাব নৈহাটি ফেরি ঘাটে। এবং দেখতে পাচ্ছেন অনেকে সাইকেল বাইক মাল এইভাবে পার হয় এক পার থেকে আরেক পারে, এবং আমরা নেমে গেলাম আমাদের গন্তব্যস্থলের একটি পর্যায়, নৈহাটি ফেরিঘাট। সো এখন বাজে হচ্ছে 12:25, চলে আসলাম এপারে নৈহাটিতে, আর আশা করবো গঙ্গা যাত্রাটা ভালোই লেগেছে, অপূর্ব লাগে। আর মাত্র 6 টাকা পড়ে এখানকার টিকিট ফেয়ার, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন 6 টাকার মানে হচ্ছে আপনাদের কারেন্সিতে 8 টাকা মতো পড়ছে। তো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে এর বাড়ি বাইকি যে অংশগুলো আছে সেগুলো দেখাবো। আর সব থেকে বড় কথা, একটা জিনিস আমাদের এই ভিডিও দেখাতে পারবো, সেটা হচ্ছে কালী পুজো, যেটা নৈহাটি ফেমাস একটা পুজো। তো কালী পুজো আমি থাকছি না, কালী পুজো আমি যাচ্ছি দিনাজপুর। বাট কালী পুজোর কিছু ঝলক, যে মূর্তিটা বানানো হয় বড় বড় যে মূর্তিগুলো, সেগুলো হয়তো আপনাকে এখনই দেখাতে পারবো। একটা জিনিস ভালো লাগলো এখানে, যেটা হচ্ছে আগের টিকিটটা কালেক্ট করা হতো হাতে, তো টিকিট এখন কালেক্ট করা হচ্ছে না কোভিডের জন্য, একটা ডাস্টবিন মতো করে রেখেছে, সেখানে সবাই টিকিট ড্রপ করে দিচ্ছে। তো এটা ভালো, তবে আলটিমেট আমি জানি না কতটা ভালো, কারণ গ্যাদারিং হবেই এবং প্রত্যেকের সেফটি তাদের নিজের কাছে। তো এবার আমরা ঢুকবো নৈহাটির সে মেন বিখ্যাত সে কালী পুজোর রাস্তায়। এই রাস্তায় এত ভিড় হয় আপনাকে বলে দিতে পারবো না। এপারে বারাসাত, আর নৈহাটি হচ্ছে ফেমাস কালী পুজোর জন্যে। তো যাই হোক, পেছনে যে ঘাট আপনি দেখতে পাচ্ছেন, ঘাট থেকে বেরিয়ে এই সামনেই এখানে পেয়ে যাবেন হচ্ছে রিক্সা, আর টোটোও থাকে, আমি টোটো দেখতে পাচ্ছি না যদিও। তো এরা স্টেশন অবধি পৌঁছে দেয় 10 টাকা বা 20 টাকা মতো তার জন্য চার্জ করে।
তো যাই হোক আমরা এখন যাব সামনে, হেঁটে যদি যান খুব বেশি টাইম লাগবে না, নিয়ার অ্যাবাউট 600 মিটার মতো ডিস্টেন্স পড়ছে, হেঁটে গেলে আপনার 5 মিনিট মতো লাগবে। তো আমার পেছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এখানে কালী ঠাকুরের যে মূর্তিটা হয় এখানেই তৈরি করা হয়, দেখছে বাসটাস বাধা আছে এবং এরকমভাবে তৈরি করা হয়। চুচুড়াঘাট থেকে নেমেই সামনের দিকে এগিয়ে চললাম, আর কয়েকদিন পরেই কালী পুজো, কিন্তু আপনারা যখন দেখছেন কালী পুজো শেষ হয়ে গেছে। যাই হোক, মূর্তি বানানোর এই অপরূপ সৌন্দর্য খুব কম জায়গায় হয়তো দেখা যায়। এখানেই মূর্তিগুলো বানানো হয় এবং এত বড় মূর্তি গঙ্গায় ভাসানোর জন্যে নিচে লাগিয়ে দেওয়া হয় এরকম ধরনের রেলিং চাকা, যাতে মূর্তিগুলোকে নিয়ে গঙ্গায় যাওয়া যায় এবং এই অপরূপ সৌন্দর্য মূর্তিগুলো তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আশা করি আপনাদের মধ্যে অনেকেই এই পুজো নৈহাটিতে দেখেছেন। তো এইটা হচ্ছে এই সাইডের সবথেকে বড় কালী পূজা, এবং ওপারে আরেকটা হয় যেটা এর থেকে বড় হয়, কিন্তু এবছর সেটা হচ্ছে না, মূলত সেটা বলে লাভ নেই। তো বলতে পারেন এটাই হচ্ছে সবথেকে বড়। এবং নিচে যে চাকা লাগানো হয় আপনাকে দেখাচ্ছি, সেই চাকা দিয়ে ভাসানো হয় গঙ্গাতে। যাই হোক, দেখতেই পাচ্ছেন নৈহাটির ভিড়, হিউজ ভিড়, আরও ভিড় হয়। যাই হোক, তো পুজোর শপিং থেকে শুরু করে পুজোয় ঘোরা, নৈহাটি সব সময় থাকে জমজমাট হয়ে। তো ভিডিওর আরেকটা যেটা পার্টি আমরা চলে এসেছি, ব্যান্ডেল থেকে আপনারা চলে আসছেন নৈহাটি, এটা চলে গেলেন হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন, সেখান থেকে আপনি চলে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে। তাছাড়া বর্তমানে যেহেতু ট্রেন চলছে না, অল্প তো ট্রেন চলছে, তো আপনাকে আরেকটা অলরেডি রুট দেখিয়ে দিচ্ছি বাসে। যদি আপনি ব্যান্ডেল থেকে হাবড়া যেতে চান, সেই ক্ষেত্রে নৈহাটির এখান থেকে ধরে নিতে পারেন হচ্ছে হাবড়ার বাস। হাবড়ার বাস এখানে অ্যাভেলেবেল, মোস্ট প্রবাবলি 73 বাস নাম্বার। যাই হোক, অসুবিধা নেই, আপনি যদি বলেন হাবড়ার বাস ধরবো, এখান থেকে অ্যাভেলেবেল বাস হাবড়ার। এছাড়া নৈহাটি থেকে কিছু বাস আছে যেটা হচ্ছে বারাসাত যায়, আর অ্যাভেলেবেল রুট হচ্ছে এখানে 85, অর্থাৎ ব্যারাকপুর কাস্তাপাড়া রুট। বাদিকে যদি চলে যান চলে যেতে পারেন হচ্ছে কাস্তাপাড়া, কাস্তাপাড়া বাঘের মধ্যে চলে যেতে পারেন কল্যাণী, আর ডান দিকে যদি যান শ্যামনগর হয়ে চলে যেতে পারেন হচ্ছে ব্যারাকপুর, সেখান থেকে যেতে পারেন বারাসাত। তো এটা ওয়েল কানেক্টেড এই নৈহাটি শহর। তো এরপর হচ্ছে আমি এখান থেকে বাস ধরবো 85, এবং 85 বাস ধরে আমি নামবো হচ্ছে বোলদেঘাটা, এবং আমার ভিডিওটা শেষ করবো হচ্ছে আমার যেখানে জন্মভূমি হালিশহর, হালিশহর রেলওয়ে স্টেশনে আমার ভিডিওটা শেষ করবো। তাহলে চলুন দেখা যাক এবারে, যেটা দেখাবো আপনাদের এখানকার বাসের কন্ডিশন, বাসের ফেয়ার আর কী কী চেঞ্জেস হয়েছে বর্তমানে। তো এখানে উঠে গেলাম হচ্ছে 85 বাসে, দেখতে পাচ্ছেন বাসের কন্ডিশন, ভিড়ে ঠাসা, এদিকে লেডিস সিট থাকে আর এদিকে জেনারেল থাকে, তো আমাদের জন্য কখনোই রিজার্ভেশন থাকে না। যাই হোক, তো এখান থেকে আমি যাবো এবার বোলদেঘাটা, আমার সময় লাগবে নিয়ার অ্যাবাউট 20 মিনিট মতো, এখন বাজে হচ্ছে 12:40। তো মোটামুটি বাসে দাঁড়ানোর জায়গা আছে, এই বাসটা এতটা এই টাইমে ভিড় হয় না, যেহেতু ট্রেন চলছে না সেই কারণেই ভিড়টা হচ্ছে। দেখা যাক বাকিটা আপনাকে নেমে বলবো, এরপর আমাদের বন্দোবস্ত হচ্ছে বোলদেঘাটা, আর বোলদেঘাটা থেকে আমি যাবো হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশন। তো নামলাম বোলদেঘাট, ভাড়া নিল 10 টাকা, এবং বোলদেঘাট থেকে নামার পরে এখানে সামনেই পেয়ে যাবেন হচ্ছে টোটো। কোভিড সিচুয়েশন, কোভিড ছাড়া আপনারা এই রুটে চলেন, তো এই রুটে এমনি চলতেন, কোভিড ছাড়া আপনি এই রুটে পেয়ে যাবেন টোটো, এখান থেকে মাত্র 10 টাকা নেবে আর পৌঁছে যাবেন হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশন। হালিশহর আমার প্রাণের শহর, আমার অহংকার, খুবই ভালো লাগে নিজের এই হালিশহরকে। ডান দিকে আমাদের পড়ল আদর্শ বিদ্যাপীঠ স্কুল, এবং হালিশহর বলে বাংলাদেশের চট্টগ্রামেও কিন্তু একটি জায়গা আছে, খুব তাড়াতাড়ি আমি সেখানেও যাব। ডান দিকে আমাদের স্থানীয় সংঘের মাঠ, অনেকেই হয়তো সুপরিচিত এখানের সাথে, এবং সামনে যে নীল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটি আমাদের রবীন্দ্র বিদ্যা মন্দির, এবং আমরা সামনে এগিয়ে চললাম। সামনে হালিশহরের এটি হচ্ছে চৌমাথা বাজার, এবং খুব সুন্দর ভাবে জায়গাগুলোর পরিবর্তন হয়েছে। চলে আসলাম হালিশহর রেলওয়ে স্টেশন। সো অ্যাট লাস্ট চলে আসলাম এন্ড অফ দ্য ভিডিও, এখানে আমার ভিডিও শেষ করব। আমি চলে এসেছি হালিশহর রেলওয়ে স্টেশন, এখান থেকে ওপারে আমি যাব আমার গন্তব্যস্থলে বাড়িতে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো? এটা খুবই ইনফরমেটিভ ভিডিও, কারণ যদি ব্যান্ডেল থেকে আপনি নৈহাটি লোকাল না ধরেন, তাহলে ব্যান্ডেল থেকে নৈহাটি কী করে যাবেন, শ্যামনগর, ব্যারাকপুর, সব কিছু আমি ভিডিওতে কভার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যখন ভিডিওটা দেখছেন আশা করবো ততদিনে লোকাল ট্রেনগুলো চালু হয়ে গেছে, তো সেই সময় প্রবলেমটা হবে না। তবু এই রুটটা খুবই কাজের, আজকে না হোক পরবর্তীতে অনেক সময় কাজে লাগবে। আর নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি মনে হয় খুবই ইনফরমেটিভ ভিডিও পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।